প্রত্যাবাসন ও স্বেচ্ছায় নিজেদের দেশে ফিরতে চাওয়া রোহিঙ্গাদের তালিকা যাচাই বাছাই করতে কক্সবাজারের টেকনাফে গেছে মিয়ানমারের একটি প্রতিনিধি দল। সকালে দেশটির ইমিগ্রেশন বিভাগের 32 সদস্যের প্রতিনিধি দল স্পিড বোটে টেকনাফে এসে পৌঁছায়। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা নয়ন জানিয়েছেন, প্রতিনিধি দলে মিয়ানমারের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা রয়েছেন। প্রত্যাবাসনের জন্য পাইলট প্রকল্পের আওতায় 2080 জন রোহিঙ্গার তালিকা করা হয়েছে। এর মধ্যে 180টি পরিবার প্রধানের সাথে মিয়ানমারের প্রতিনিধি দল কথা বলবে। টেকনাফে সড়ক ও জলপথ বিভাগের রেস্ট হাউস মিলনায়তনে রোহিঙ্গা পরিবার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা হবে। চলতি বছর মিয়ানমার সরকারের প্রতিনিধি দলের টেকনাফে এটি তৃতীয় সফর। ওনারা 32 জন এসেছেন, ওনারা এখানে রোহিঙ্গাদের সাথে কথা বলবেন। এখানে একটা হচ্ছে গোয়েন্টক ভিজিট, আরেকটা হচ্ছে আমাদের আরেকটা রেস্ট হাউসে ওনারা ভেরিফিকেশন করবেন। আজকে তুলে যাবেন এবং কালকে আবার আসবেন।